লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার শানিয়েজান বাজারে ফের সংঘর্ষ। আর সেই সংঘর্ষে শানিয়েজান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রফিক সহ তিনজন গুরুতর আহত হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক, তাদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজ সন্ধ্যার পরে এই হাতিবান্ধা উপজেলার শানিয়াজান ইউনিয়নের শানিয়াজান বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে শানিয়াজান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রফিক এবং তার ভাই জহুরুল এবং সাবেক ছাত্রলীগ নেতা চান মিয়া অত্যন্ত গুরুতর আহত হয়। আমরা জানতে পেরেছি শানিয়াজান ইউনিয়ন পরিষদের 7 নং ওয়ার্ডের মেম্বার ফজল মেম্বারের সাথে রফিক এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে তিনজন অত্যন্ত গুরুতর আহত হয়েছে। তার মধ্যে যুবলীগ যে সাধারণ সম্পাদক রফিক রয়েছেন, তার বড় ভাই জহুরুলের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমরা জানতে পেরেছি খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। সব মিলে শানিয়াজানে থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা এই সংঘর্ষের কারণ হিসাবে জানতে পেরেছি ব্যবসায়িক কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমাদের স্থানীয় লোকজন জানিয়েছেন যে এই যে ফজল মেম্বারের সঙ্গে যুবলীগ যে সাধারণ সম্পাদক রফিকের একটি বেকু নিয়ে, অর্থাৎ মাটি কাটার যে মেশিনগুলোকে, যেগুলোকে আমরা স্থানীয় ভাষায় বেকু বলি, সেই বেকু নিয়ে তার বেকুর মালিকানা বা বেকুর ব্যবসায়িক দ্বন্দ্বে এই সংঘর্ষ হয়। মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক জড়িয়ে ছড়িয়ে পড়ে এবং ফজল মেম্বারের লোকজনের হামলায়, আবারও বলছি, ফজল মেম্বার শানিয়াজান ইউনিয়ন পরিষদের 7 নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজল মেম্বার, সেই তার লোকজনের হামলায় যুবলীগ সাধারণ সম্পাদক রফিক এবং তার বড় ভাই জহুরুল এবং ছাত্রলীগের সাবেক নেতা চান মিয়া অত্যন্ত গুরুতর আহত হয়। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সব মিলে কিন্তু শানিয়াজানের থমথমে এবং অবস্থা বিরাজ করছে। পুলিশ এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। মানুষের মাঝে অজানা এক আতঙ্ক বিরাজ করছে। এই মুহূর্তে পরিবেশ শান্ত থাকলেও কিন্তু থমথমে দেখা গেছে। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অতিরিক্ত টহল বৃদ্ধি করেছে। সব মিলে আমরা এখানে দুই পরিবারের সঙ্গে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে এই যে যুবলীগের যে সাধারণ সম্পাদক রফিক রয়েছেন, তার বড় ভাই জহুরুল, তার অবস্থা কিন্তু একেবারে আশঙ্কাজনক। প্রিয় দর্শক, আবারও আপনাদেরকে জানিয়ে রাখি লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার এই শানিয়াজান বাজারে আজ সন্ধ্যার পর সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে যুবলীগের যে সাধারণ সম্পাদক রফিক সহ তিনজন আহত হয়েছে। আসাদুজ্জামান সাজু, এলনু চল লাইন, লালমনিরহাট।